সাথে কবে কথা বলছিলেন? আমার একটা বন্ধুর সাথে। তা ছেলে বন্ধু না মেয়ে বন্ধু? ছেলে বন্ধু। ছেলে বন্ধু? ওহ মাই গড, আপনার ছেলে বন্ধু? তা বন্ধুটা কেমন, স্পেশাল? আমরা একসাথে পড়াশোনা করতাম। একসাথে পড়তাম, সে তো অনেক আগের কথা। জি স্যার, 8-10 বছর আগে। ও গুড, এত আগের বন্ধুত্ব টিকে থাকে আর আমরা বন্ধুত্ব পাই না? জি স্যার। না কিছু না, এমনি মানে নিজের মনের দুঃখের কথা একটু নিজে নিজেই বলছিলাম। কি ব্যাপার? আপনার ফোন স্যার ডেস্কে রেখে এসেছিল স্যার। আমার ফোন ডেস্কে রেখে এসেছি, সেটা এভাবে নিয়ে আসার কি আছে? কি বলেন স্যার, আমি তো স্যার আরো জোরে আরো ঝড়ের বেগে মানে টর্নেডোর বেগে আসতে চাইছিলাম স্যার। তুফান, টর্নেডোর বেগে নিয়ে আসার মতো কোনো ঘটনা এটা না, এটা সামান্য ফোন, আমার ফোন স্যার। আপনার হেডকোয়ার্টার ফোন দিছিল স্যার। হেডকোয়ার্টার ফোন দিয়েছিল মানে? পরিষ্কার করে কথা বলো, ফাজলামো করছো কেন? বুঝলেন না স্যার, গৃহমন্ত্রী মানে হোম মিনিস্টার ফোন দিছিল। তুফান, হোম মিনিস্টার আমাকে কেন ফোন করবে? বুঝলেন না স্যার, আপনার জীবন তো স্যার ঝরঝর হয়ে গেল স্যার। গৃহমন্ত্রী মানে ভাবি ফোন দিছিল স্যার। কে ফোন করেছিল স্যার? ভাবি, আপনার বউ আমার ভাবি। প্রথমেই এসে বলবে না, মানে এত সময় নিয়ে আর কি আছে? হ্যালো, সরি সরি সরি, না না আমি অফিসেই, ডেস্কে মোবাইলটা ছিল তো। আমি আসছি আসছি, এক্ষুনি 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 আসছি। হ্যাঁ, এই এই যে বেরোচ্ছি বেরোচ্ছি। এমনি সবাই রে তোফানের মতো টাইট দিয়ে দিতে হবে। ওই সাদা কি কোথায় স্যার? আসছে। শরীফ, হ্যাঁ চলে আয়। হ্যাঁ হ্যাঁ চলে গেছে, আয়।